নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 20 মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে নিজ গৃহে। চন্দ্র কিন্তু আজ স্বক্ষেত্রে এবং চন্দ্র নিজ রাশিতে শক্তিশালীভাবে অবস্থান করছে এবং আজকে কিন্তু চন্দ্র শনি নক্ষত্রের প্রভাবাধীন এবং একদম রাতের দিকে সন্ধ্যা পার করে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় প্রবেশ করবে। বর্তমানে শনি এবং মঙ্গলে যোগ থাকার জন্য শনি মঙ্গল যোগের প্রভাব আজকের দিনে সক্রিয় থাকছে এবং এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে এবং শনির প্রভাবটা কতটা আপনাদের উপর কাজ করবে, চন্দ্র স্বক্ষেত্রে বলে আপনাদের কী ফল পাবেন সেগুলো নিয়ে প্রথম আমাদের জেনারেল প্রেডিকশন, যেটা রাশি লগ্ন থেকে একদমই আলাদা। প্রথম প্রেডিকশনটা সকলে আগে মনোযোগ সহকারে শুনবেন। এখানে ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি কুষ্টি, রাশি লগ্ন কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা এখানে আমরা গুরুত্ব দেবো, চন্দ্র স্বক্ষেত্রে মনের কারকগ্রহ চন্দ্র শক্তিশালী হওয়ার জন্য জেনারেলি মনের ভেতর আমাদের যা যা চলে সেগুলো কিন্তু জেনারেলি আপনাদের অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা বাড়বে। মন বলতে আপনার বর্তমান সিচুয়েশানে আপনার মনে চিন্তা থাকতে পারে, আনন্দ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, সেই বিষয়গুলো, কল্পনা থাকতে পারে, ভাবনা থাকতে পারে, এগুলো কিন্তু যার যেরকম সিচুয়েশান আছে সেই অনুযায়ী কিন্তু বাড়বে। যে দুঃখে আছে তার কিছু এই বিরহ বিষয়গুলো মনের ভেতর থাকবে, যে আনন্দে আছে সে সুখপ্রদায়ী কোনো ঘটনার মধ্যে থাকবে, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু বেশি থাকবে। সাধারণত আজকের দিনটা ভাবাবেগ বেশি থাকার জন্য যে কোনো কাজে কিন্তু আপনার টাইম শিডিউলটা মেনটেন করে কাজ করার চেষ্টা করুন। শনির যেহেতু প্রভাব একটা কানেকশানে তৈরি হয়ে আছে, শনি কী করে পুরনো স্মৃতি, পুরনো বিষয়, পুরনো কোনো আপনার ভালো লাগার ঘটনা, পুরনো কোনো দুঃখের ঘটনা, এগুলো মনের ভেতর আপনাকে ইনপুট দেবে এবং সেটা নিয়ে যদি আপনি চিন্তাশীল হয়ে পড়েন তাহলে বর্তমানে যে আপনি যে সিচুয়েশানে আছেন সেটার সঙ্গে আপনি কিন্তু খাপ খাইয়ে একটু চলতে পারবেন না। এটা সবার আগে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন ঘরের কাজ করতে করতে অন্য মনস্কতা, আপনি একটা কাজ করতে করতে অন্য কিছু চিন্তায় ডুবে গেলেন, তার মধ্যে কিন্তু মনটা ওঠা পড়া শুরু করে দিল, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে আজকের দিনটা বাড়ার সম্ভাবনা আছে। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে কিন্তু মানসিক চিন্তার থেকে বেশি যে কাজটা যখন করছেন সেই সময়ের বর্তমানে থাকার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে উচিত হবে। যেহেতু এখানে চন্দ্র নিজ ঘরে স্বক্ষেত্রে, সাধারণত সফিস্টিকেটেড কাজ, শখ শৌখিনতার কাজ, যে কাজগুলো আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা সেই ধরনের কাজ, যে কোনো বিষয়ে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, এই ধরনের কাজ, এবং যেখানে অবশ্যই কিন্তু জনসংযোগ করতে হবে, অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করতে হবে, কারোর সঙ্গে দেখা করতে হবে, এই ধরনের কাজ, এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে এবং অবশ্যই যে বিষয়গুলো আপনি কিন্তু মানুষের সঙ্গে ভাব আদান প্রদান করতে পারবেন, যে মানুষ কাউকে কিছু বোঝাচ্ছেন, ধরুন আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পেশায় আছেন, কোনো বিষয়ে কাউন্সেলিং করছেন, তো এই জায়গায় বা অভিনেতা অভিনেত্রী কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন, লগ্ন রাশি যাই হোক না কেন এই ফিল্ডগুলো কিন্তু আজকের দিনে বিশেষিত হবে। জেনারেলি আজকের দিনে জলের কাজ কারবার, দুধের কাজ কারবার, সাদা জিনিসপত্রের কোনো কাজ কারবার, জেনারেলি আজকের দিনটা কোনো পাইকারি ব্যবসা, সজ্জা সামগ্রী ইত্যাদি কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকবে এবং এই বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনে ভালো ফলের আওতাধীন ফল একটা পেতে পারেন। সাধারণত এর বাইরে আমি আজকের দিনটা বলবো, যেহেতু চন্দ্র স্বক্ষেত্রে হয়ে আছে, মা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে একটু বেশি গুরুত্ব দেবেন, তারা কিছু বললে অন্তত কথাটা একটু কানে তোলার চেষ্টা করবেন, সেটা সর্বাগ্রে প্রযোজ্য বলে আমার মনে হয়েছে। এর বাইরে এখানে আমি আরও বলতে চাই যে চন্দ্র যেহেতু এখানে স্বক্ষেত্রীভাবে অবস্থান করছে, নিজ গৃহে অবস্থান করছে, এখানে কিন্তু যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, এটা আমি বহুবার বহু অনুষ্ঠানেই বলে থাকি যে কর্ম এবং কল্পনা যেটা একই সূত্রে বাঁধা, আপনি একজন লেখক, লেখিকা, একজন ডিজাইনার, একজন ইন্টিরিয়ার ডেকোরেটর বা আপনি একজন ভালো কোনো বিষয়ে ডিজাইনার, যে কোনো ধরনের আপনি বাড়ি সিভিল ডিজাইনার ইত্যাদি, যেখানে আপনার কল্পনা এবং তার বাস্তবায়নটা একটা সূত্রে বাঁধা আছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকে দেখবেন খুব ভালো ফল পাবেন। জেনারেল সমস্যার মধ্যে আজকে কী আছে জানেন, যে চন্দ্র যেহেতু প্রভাবিত, মনের প্রভাব বেশি থাকছে, আপনি ধরুন সারাদিনে ঘুম থেকে ওঠার পর এমন একটা ধরুন সামান্য একটা ভিডিও দেখে নিলে, একটা রিল দেখে নিলে, সেই রিলটা এমন কিছু ডিস্টার্বিং কিছু দেখাচ্ছে আর সেটা আপনার সারাদিন মনের ভেতর প্রভাব বিস্তার করছে। রাস্তায় যাচ্ছেন, কেউ একটু আপনার ভুল ধরিয়ে দিল, এটা আপনি ঠিক করেননি বা কিছু, সেইটা আপনার মনের ভেতর সারাদিন খচখচ করে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু চন্দ্র প্রভাবিত দিনে বেশি থাকে, এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কেমন যাবে, স্বাস্থ্যের বিষয়টা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে হবে বিস্তারিত ডিটেল এবং আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে সামনাসামনি আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি আপনি এখন কোথায় দেখছেন, ভিডিওটি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, তার
সঙ্গে যুক্ত হবেন। এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই কিন্তু আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে আমাদের প্রোফাইলটা পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে চন্দ্র যখন স্বক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে, মানসিক ক্ষেত্রে যে কমনীয় বা সফট ভাব, যেটা আমাদের অনুভূতি প্রবণ ভাব, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বর্তাবে। অবশ্যই মাথা ঠান্ডা ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, রোম্যান্টিক এবং স্বাভাবিক থাকবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, একদিকে কিন্তু শনিমঙ্গল যোগ চলছে, যাদের রাগ নাকের ডগায় থাকে, যারা একদমই নিজের অপমান বা কিছু নিজের বিরুদ্ধে কথা বললে একদম সহ্য করতে পারেন না, যেদি মানসিকতার ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। কিন্তু জেনারেলি আমি সকলের ক্ষেত্রে একটা কথাই বলবো, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মানসিকভাবে কিন্তু একটু কমনীয় দিন, সফট দিন, এবং একে অপরকে মানসিকভাবে রেসপেক্ট করে চলার দিন, এবং সেটা আজকের দিনে ভালো এবং স্বাভাবিক থাকবে। শনির প্রভাব থাকার জন্য পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে এটা মাথায় রাখবেন, শনি এবং শুক্রের যে যোগটা চলছে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে, ওর প্রেমের অধিপতি শুক্র এবং শনি হচ্ছে বাস্তবিকতার কারক গ্রহ। তো এই বাস্তবিকতা এবং প্রেমের যে একটা সংঘাত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে যাদের একদম রিয়েলি কোনো সমস্যা আছে লাইফে, ধরুন দুবারই তরফ থেকে মেনে নেয়নি, পার্সোনালি নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা আছে, সেগুলো কিন্তু কোনো কোনো অংশে মাথাছাড়া অনেকে দিতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু অবগত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আদারওয়াইজ আমি মনে করি দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। এবং বিবাহ সংযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা যোগাযোগ এগুলো কিন্তু জেনারেলি বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনিমঙ্গল যোগ থাকলে এটা একটা সমস্যার কারণ, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক, কিছু মতপার্থক্য থাকবে যদি জন্মচক্রে শনিমঙ্গল যোগ থাকে। তাছাড়া এই শনিমঙ্গল যোগের প্রভাব যার যেখানে আছে সেই অনুযায়ী বর্তাবে। জেনারেলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিনমিশের অভাব নেই, কিন্তু শনিমঙ্গল যোগ যদি জন্মছকে থাকে সেই জায়গাটা সমস্যা ক্রিয়েট করতে পারে, এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট, শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা, চোটাঘাত লাগার প্রবণতা এগুলো কিন্তু অবশ্যই একটু বেশি থাকছে। এবং এখানে জেনারেলি আমি মনে করি যে সাধারণত নার্ভ এর সমস্যা ইত্যাদি সেগুলো একটু সন্ধ্যার দিকে বাড়তে পারে, যেহেতু বুধের প্রভাব থাকছে। স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো বাড়তে পারে, জেনারেলি আজকে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, এই বিষয়গুলো সাধারণত একটু খেয়াল রাখতে হবে। চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে শনিমঙ্গল যোগ যেহেতু থাকছে, চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার, গাড়ি চালাবার বিষয়ে জেনারেলি আজকের দিনটা খেয়াল রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এবার আমরা অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যে অর্থনৈতিক বিষয়। দেখুন, আয়ভাবের ক্ষেত্রটা খারাপ না, আয়ভাবের ক্ষেত্রটা ভালো, আয়ের ক্ষেত্র স্থিতিশীল থাকবে। এবং অবশ্যই আয়ের ক্ষেত্রে কিছু আপনার সিকিওর আয়, যে আয়টা আপনার নিশ্চিত আয়, যেটা আপনার পরিশ্রম করে আয়, খেটে আয়, উপার্জনের আয়, সেগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আয়ের এই ক্ষেত্রগুলোতে আজকের দিনে কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন পাবেন, এবং আয়ের ক্ষেত্রে এই জায়গাটা আমি মনে করি আজকের দিনটা পজিটিভ থাকার বা ভালো থাকার সম্ভাবনা আয়ের ক্ষেত্রে বেশি থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি এটুকু বলবো যে এখানে শনির প্রভাব থাকার জন্য যে কোনো পুরনো জিনিসপত্রের ব্যবসা, লোহা আয়রন রিলেটেড কাজ কারবার, টেকনিক্যাল প্রফেশন এগুলো কিন্তু বিশেষিত হবে। যে কোনো বিষয়ে অ্যান্টিক জিনিসপত্রের কারবার, প্রত্নতত্ত্ব ইত্যাদির যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো পুরনো জিনিসপত্র কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো পুরনো জিনিস, গাড়ি কিনতে পারেন, কোনো ফার্নিচারের দোকান থাকতে পারে, কোনো পুরনো ফ্ল্যাট ইত্যাদি জমি জায়গা কেনা বেচা করছেন, সেগুলোতে আজকের দিনটায় আপনি পজিটিভ ভাইব্রেশনযুক্ত ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এটা মাথায় রাখবেন, পুরনো জিনিসপত্র কেনা বেচা আজকের দিনে করা যেতে পারে। শনির প্রভাব, এটা মাথায় রাখবেন, পুরনো স্মৃতি যা মনকে কষ্ট দেয়, মনকে যা বিরহের দিকে নিয়ে যায়, সেগুলো আজকের দিনে নাড়াঘাটা না করাই ভালো, কারণ সেটা মানসিক ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। এবার যে আলোচনাটা আমরা করবো সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো জন্ম নক্ষত্র যদি আপনার হয় লগ্ন হোক বা রাশি, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, দিনটা আপনার জন্য অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্র আছে, রাশি নক্ষত্র যদি অনুরাধা, পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই কিন্তু এখানে যদি আপনার অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং অবশ্যই যদি আপনার পুষ্যা হয় আজকের যে নক্ষত্র, তাহলে আজকে আপনার দিনটা ভালো যেতে পারে। তো শনির তিন নক্ষত্র, আমি আবারও বলছি, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা, এই সব ক্ষেত্রে ইমোশনাল থাকবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র, যাদের শনির নক্ষত্র, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ কাটবে এবং ভালো কাটার সম্ভাবনাময় আজকের দিনটা থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো আজকের দিনে ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা একটু বলে নিই। আজকের দিনে ভালো ফল পাবেন বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এরা ভালো ফল পাবেন। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এরা ভালো ফল পাবেন। কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে রাহুর তিন রাশি নক্ষত্র, আদ্যা, সাথী এবং শতবিশার। এবং এখানে আমার মনে হয় যে কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম এগুলো থাকতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই কিন্তু
পূর্বাষাঢ়। আর আমি এখানে যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 8:44 থেকে সকাল 10:14, পুনরায় বারবেলা থাকছে সকাল 11:44 থেকে দুপুর 1:14 মধ্যে। যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি এগুলো পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 8 সংখ্যার প্রভাব, যার মধ্যে ধৈর্য, অপেক্ষা, পুরনো কিছু বিষয়ের খোঁজ এবং জনসংযোগ, কিছু নতুন কাজের ইনফরমেশান থাকবে। শনি নক্ষত্রের প্রভাব মানে কর্মঠ প্রভাব, এবং এটা মাথায় রাখবেন। শ্রমিক শ্রেণী, কর্মযুক্ত দিন, এই ধরনের দিন আজকের দিনটা, খাটাখাটুনি পরিশ্রম একটু বেশি হবে। যারা একটু অলস ব্যক্তি তাদের ক্ষেত্রে দিনটা একটু বিরক্তিকর মনে হতে পারে সামান্য ক্ষেত্রে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল রঙের প্রভাবাধীন দিন। মেষলগ্ন নীল ছাড়াও কিন্তু লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে নীল, সবুজ এবং সাদা ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল, সাদা, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে, সবুজে অসুবিধা নেই। এখানে আমি মনে করি যে কর্কটের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কমলা রং ব্যবহার করা যেতে পারে, সবুজে অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু এখানে হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, সবুজ এবং কমলা রং। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, হলুদ এবং অবশ্যই সবুজ রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং সবুজ রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ, সাদা। সাদাটা মানসিক প্রভাব যদি খারাপ থাকে তাহলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে সবুজ আপনি লাল, হলুদ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল এবং লাল রং ব্যবহার করা যেতে পারে। মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবেন না, তার বদলে হালকা কোনো রং, অফ হোয়াইট কোনো রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট কালার, নীল, আকাশি রং এবং অবশ্যই হলুদ এবং সবুজ রং। হালকা লাল ব্যবহার করা যেতে পারে, তবে মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। আর এই রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করবেন। পেজটি শুরু করছি আলোচনা। মেষলগ্ন মেষ রাশি, মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু মেষের অবস্থান করছে চন্দ্র চতুর্থভাবে। শনির প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গায় উন্নতি থাকবে। শনি মঙ্গল যোগের প্রভাব থাকার জন্য মাঝে মাঝে মনে একটু নেতিবাচক থট থাকবে, কিছু জেদ, রাগ, অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা সুগম, নতুন প্রেমের যোগাযোগ আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। এবং আজকের দিনটায় বিশেষত কমিউনিকেটিভ কাজ বা কাজের কোনো নতুন শুভ সংবাদ, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু আসতে পারে। কাজের ক্ষেত্রে পরিশ্রম থাকবে কিন্তু বিষয়গুলো ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য জেনারেল ভিত্তিক খারাপ না, ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে পারিবারিক ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচয় দিতে হয় ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। চন্দ্র চতুর্থভাবে অবস্থান করার জন্য গাড়ি, চন্দ্রের দৃষ্টি দশমভাবে থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ, সফিস্টিকেটেড কাজ, এগুলোতে কিন্তু গ্রোথ আজকের দিনে অনেকটা থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকছে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। তবে শনি এবং শুক্রের যে কম্বিনেশান এটা মাথায় রাখতে হবে যে বাস্তবিক কিছু সমস্যা সংসারে আপনার লাইফে থাকলে সেগুলো বিষয়ে সময় ফোকাস করার সময় এসে গেছে, এটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠানে সমস্যা নেই। সন্ধ্যার দিকটায় যদি দেখি মনে সামান্য, সন্ধ্যার পরে একে রাতের দিকে সামান্য অস্থিরতা মনে বিরাজ করতে পারে বুধের নক্ষত্রে কানেকশানের জন্য, সামান্য খরচ প্রবণতা বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের তৃতীয়, যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেটিভ দিন, কর্মভাবে উন্নতির জায়গা থাকছে, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম থাকছে। জেনারেলি আজকের দিনটায় আপনি উদ্যোগ নিতে পারেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন। অনলাইন ভিত্তিক চাকরি এবং ব্যবসা, আপনার সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। কিছু বিষয়ে, পুরনো বিষয় নিয়ে একটু সমস্যা থাকলে সেটা মাথার ভেতর একটু ঘুরপাক খাবে। জেনারেলি এটা বাদ দিলে প্রেমের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই, ভালো যাবে। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, দূরযাত্রা, কাছে দূরে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, কিন্তু শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখা খুব জরুরি। লো অর্গানডিজের বিষয়ে সতর্ক থাকবেন। এখানে আমি এটুকু বলবো যে ট্রান্সপোর্টের কাজ যারা করছেন,
যারা হকারি ফেরি ইত্যাদি কিছু কাজ করছেন জেনারেলি ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সামান্য মতভেদ হতে পারে, এছাড়া ব্যবসার ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই, এটা একটু মানিয়ে চলবেন। ঘুমের পরিমাণ সামান্য বাড়া কমা আজকের দিনে করতে পারে। আর এখানে এটুকু বলতে পারি যে বাড়ির বাইরের কাজগুলো আউটডোর ওয়ার্কসগুলোকে বেশি প্রাধান্য দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। শুক্র শনি যোগ থাকার জন্য বেশ কিছু বিষয়ে আপনার মনে যদি কিছু উৎফুল্লতা আনন্দ থাকে বা যেটা আপনি চাইছেন এটা এখন করব, কিন্তু বাস্তবিক কিছু প্রবলেম বা বাস্তবিক কিছু সমস্যা যদি আপনার লাইফে থাকে সেগুলো আপনাকে কিন্তু সেই অ্যাচিভমেন্ট বা সেই বিষয়টা পেতে কিছুটা বাধা প্রদান করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরের কাটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে সেভিংস ফান্ডিং করা যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হতে পারে আজকের দিনে। সাধারণভাবে আজকের দিনে পারিবারিক কাজ, পারিবারিক কোনো ব্যবসা, পার্সোনাল কোনো কাজে আজকের দিনে উদ্যোগ নিতে পারেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার সামান্য হেরফের একটু হতে পারে। দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা ভর্তি অ্যাডমিশন কোনো বিষয়ে পড়াশোনার বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, তবে প্রেমের ক্ষেত্রে দেখুন শুক্র শনি যেহেতু যোগ চলছে প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু যদি বাস্তবিক প্রেমে কোনো সমস্যা থাকে সেটা আপনার রোম্যান্টিক যে মুহূর্ত ঘনিষ্ঠতা তার প্রতি একটু বাধা সৃষ্টি করতে পারে। কোনো যদি বাস্তবিক সমস্যা থাকে এটা খেয়াল রাখবেন। সন্তানের ক্যারিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এখানে গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয়ে যদি কিছু থাকে সেই বিষয়টা একটু চোখ কান খোলা রাখা দরকার। আর এটুকু বলতে পারি উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আপনার কোনো ভালো পদক্ষেপ হতে পারে। কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো, আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পুরো টাকা করে উদ্ধার ফান্ডিং এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা বেশি থাকছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্ন বা রাশিতে সক্ষেত্রী থাকার জন্য আপনাদের উদ্যমশীল মনোভাব থাকবে, উদ্যোগী মনোভাব থাকবে, বিবিধ কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। তবে এটুকু খেয়াল রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিছুটা বাড়ছে শনির প্রভাব, ফলত যাদের ক্ষেত্রে কোনো মন মানসিকতা ডিপ্রেসিভ হয়ে আছে, কোনো বাস্তবিক কোনো প্রবলেম চলছে লাইফে সেগুলো কিন্তু মনের ভেতর একটু ঘুরপাক খেতে পারে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কর্মক্ষেত্রে পরিশ্রমী দিন বা খাটুনি বেশি থাকবে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বা সেন্সিটিভ বিষয়গুলো আজকের দিনে কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে জেনারেলি পড়াশোনার ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যেতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তানভাব শুভ থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। আপনার বাক্যকে একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করা আজকের দিনে দরকার। হাঁটুর ব্যথা বেদনা, পায়ের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যা কর্কটের ক্ষেত্রে বাড়তে পারে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে তার শুনানি বা ইত্যাদি বিষয়ে যদি কিছু থাকে, হেয়ারিং থাকে, সে বিষয়টা আপনাকে একটু নোটিশে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গাটা উন্নতির দিকে থাকবে। তবে আমি এটা বলতে পারি চন্দ্র এবং শনির কানেকশান একটু টাইম লস হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে সঠিক সময় সঠিক কাজগুলো করা, শিডিউলগুলো মেনটেন করে চলা, এগুলো কিন্তু সাধারণভাবে খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যেহেতু শনিমঙ্গল যোগের প্রভাব আছে সামান্য ক্ষেত্রে একটু মত পার্থক্য তৈরি হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঝগড়াঝাটি বিবাদ অশান্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেবো, কিন্তু তার মধ্যেও প্রেমজ বিবাহের কানেকশান, নতুন প্রেমের যোগাযোগ, এতে কিন্তু কোনো অসুবিধা থাকছে না। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। টেম্পারামেন্ট অবশ্যই শনিমঙ্গল যোগ ছাড়া ওনাদের শান্ত থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে সক্ষেত্রী এবং অবশ্যই শনির প্রভাব থাকছে, সমসপ্তমে শনি অবস্থান করছে। পায়ের ব্যথা বেদনা, চোটাঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, চলাফেরা বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। দাম্পত্য জীবনে ইমোশন থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ অগ্রগতি উন্নতি প্রাপ্তিযোগ আজকের দিনে বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ঘুমের পরিমাণ জেনারেলি একটু বাড়তে পারে এবং আজকের দিনটায় যাত্রা ঘোরাঘুরি এদিক ওদিক দৌড়ানোর এগুলোর প্রয়োজনীয়তা পড়তে পারে। লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে, লং টার্ম ইনভেস্ট কিছু করা থাকলে সেখান থেকে প্রাপ্তিযোগ আজকের দিনে হতে পারে। বিদেশি টাকায় যারা উপার্জন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে।
এছাড়া সেকেন্ড ম্যারেজের দ্বিতীয় বিবাহের কানেকশান এখানে আছে, বা তারপরেও কোনো যদি বিবাহ নিয়ে আপনি ভাবনা চিন্তা করেন করতে পারেন, সেক্ষেত্রেও যোগাযোগগুলো আছে। এখানে আপনার জীবনসঙ্গী, সঙ্গিনী, ব্যবসায়িক যিনি আপনার পার্টনার আছেন তার কথা অবশ্যই, কিন্তু সহযোগী যিনি আছেন তার কথা অবশ্যই শুনবেন। এখানে আজকের দিনটায় সাধারণত সেবামূলক কাজ, মেডিকেল কাজ, জল, দুধ, আহার্য সামগ্রী, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু শক্তি কিছু ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে কম্পিটিটিভ এক্সাম আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সামান্য গৃহ বিবাদ চলে এটার বিষয়ে একটু সতর্ক থাকবেন। মনের ভেতর রাগ, জেদ, উষ্মা একটু আর দুপুরে বৃদ্ধির সম্ভাবনা থাকবে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কেনাকাটি শখ ফোনের কাজ করতে পারেন, একটু খরচ প্রবণতা থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো বিষয়ে কিন্তু একটু খরচ প্রবণ ইত্যাদি, এগুলো বিষয়টা কিন্তু অবশ্যই থাকবে। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশন মোটের ওপর ভালো যাবে। শত্রু নাশের যোগ থাকলেও, শনিমঙ্গল যোগ থাকলে শত্রুর সঙ্গে অযথা ঝুঁত ঝামেলা জড়িয়ে পড়া ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো বেশি থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনারা আপটাইম ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে, প্রাপ্তিস্থান শুভ, আর্থিক ইচ্ছা, আপনার মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো পূরণের ক্ষেত্রে দিনটা ভালো এবং গঠনমূলক যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে শনিমঙ্গল যোগ ব্যতীত অন্যরা ভালো ফল পাবেন, কিন্তু শনিমঙ্গল যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের যোগ আছে। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই, এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, আর্থিক কিছু প্রগতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন। কম্পিটিটিভ জায়গায় মোটের ওপর ভালো ফল পাবেন। তবে শত্রু নাশের যোগ থাকলে অযথা শত্রুকে আকর্ষিত করা, কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, ঝুট ঝামেলা জড়িয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে পুরনো টাকাগুলো উদ্ধার, কারোর থেকে পাওনা গণ্ডা অর্থ উদ্ধার, এগুলোর ক্ষেত্রে দিনটা আপনি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটা এডুকেশান পারপাসে, বিদ্যা পারপাসে দিনটা কিন্তু মোটের ওপর গুড রেজাল্ট এখানে কিন্তু আপনাকে দিতে পারে। এছাড়া মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বা সাডেন কিছু শারীরিক সমস্যা বর্তমানে এখন চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। এবং কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কোনো মীমাংসা, কোনো বিষয়ে কোনো মিটমাট হয়ে যাওয়া, লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো বিষয়ে আপনি ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে কর্মপতি চন্দ্র কর্মভাবে থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা, যোগাযোগের জায়গা থাকবে। শনি নক্ষত্রে কিছুটা পরিশ্রমী দিন থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, কিন্তু রেগুলার ক্ষেত্রে দাম্পত্য বিষয় এবং প্রেমজ বিষয়ে যেহেতু শনিমঙ্গল যোগের প্রভাব আছে, কিছু বিষয়ে নিজেদের মধ্যে একটু মতপার্থক্য, ঝুট ঝামেলা, অশান্তি আগে থেকে চললে সেই বিষয়গুলো একটু কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে। ব্যবসার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। পার্টনারশিপ জায়গাটাকে রেসপেক্ট করতে হবে, পার্টনারের মতকে গুরুত্ব দিতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে যেমন ভালো, সন্তান যাদের আছে কেরিয়ার নিয়ে সন্তানের ভাবনা চিন্তা এগুলো করা যেতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। টেকনিক্যাল পার্সনরা আজকে কাজের ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, বিষয়টা ভালো ফল পাবেন। এবং আজকের দিনে সাধারণত আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইন ভিত্তিক কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। টেকনোলজিক্যাল যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ এগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অবশ্যই শনি পঞ্চমস্থ হওয়ার জন্য আপনার ক্ষেত্রে সাবকনসিয়াস মাইন্ড বা চিন্তাভাবনা, চেতনা এগুলোর পাওয়ার অনেকটা বেশি থাকবে। কিছু বিষয়ে আপনি কিছু আলোচনা, কারোর সঙ্গে গভীর কোনো বিষয়ে চর্চা সেগুলো করতে পারেন। চন্দ্রের শুভদৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য বাড়ি থেকে পরিচালিত চাকরি এবং ব্যবসা, কুটির শিল্প, গাড়ির কাজকর্ম এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। মনে আবেগ অনুভূতি বেশি থাকবে জেনারেলি, বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, বৃশ্চিকের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান, পরিস্থিতিগত ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ পাবেন। কোনো কাজকর্মে উন্নতি, যোগাযোগ, চট করে কোনো কাজ হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। চতুর্থস্থ শনির প্রভাব গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে।
এখানে এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, স্কুল কলেজে পড়াশোনা, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্র শনি যোগ থাকার জন্য কিছু বাস্তবিক সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু অবগত থাকতে হবে, যে বিষয়গুলো আগে ইগনোর করে এসেছেন সেটা খেয়াল রাখবেন। জেনারেলি এর থেকে বেশি সমস্যা কিছু নেই। ব্যবসার ক্ষেত্রেও লাভ আর্থিক যোগাযোগ থাকবে, টেকনিক্যাল প্রফেশনগুলো ভালো ফল পাবেন এখানে, কিন্তু এখানে শিক্ষাগত পেশায় যারা আছেন ভালো ফল পাবেন। জেনারেল কর্মগুলোর ক্ষেত্রে শনির দৃষ্টি যেহেতু কর্মভাবে আছে এটা মাথায় রাখতে হবে। কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড থাকবে, দায় দায়িত্ব থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুক্র শনি যোগ এটা কিন্তু থাকবে, কিন্তু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে। এখানে ঠান্ডা লাগার ধার থাকলে একটু খেয়াল রাখবেন, যদি বৃশ্চিক রাশি হয় আপনাদের তাহলে সেই ক্ষেত্রে শনি ঢাইয়ার প্রভাব কিছুটা বাড়ছে, ফলত শনি ঢাইয়া যুক্ত হওয়ার জন্য এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। শনি ঢাইয়ার প্রভাব সামান্য বেশি থাকছে। সাধারণ কেনাকাটি শখ পূরণের কাজে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিছু জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি সেগুলো কিন্তু আজকের দিনে পাবেন। আর পরিবারে কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে। শনি মঙ্গল যোগ যেহেতু প্রভাবশালী এটা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো বিষয় কিন্তু রাগ জেদ ক্রোধ ইত্যাদি টেন্ডেন্সিগুলো আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবে, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টমভাবে। অষ্টমভাবে চন্দ্র মাঝে মাঝে একটু মনে প্রেসার বা কোনো কিছু মনে চিন্তা থাকলে সেটা কিন্তু বৃদ্ধি করাতে পারে। তৃতীয়স্থ শনি কমিউনিকেশান উদ্যোগ দেবে, নতুন কমিউনিকেশান দেবে, যাত্রা ভ্রমণ যোগাযোগ এগুলোতে লাভ দেবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শনিমঙ্গল যোগ থাকলে একটু অশান্তি হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে নতুন প্রেমের যোগে শনিমঙ্গল যোগ থাকলেও বাধা থাকছে না। পুরনো অর্থকরি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে। সেভিংস ফান্ডিংও আজকের দিনে করতে পারেন, বিদেশি টাকা যেন ইনকাম করেন, আর্থিক উন্নতি বৃদ্ধি হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। কর্মজীবন জেনারেলি খারাপ না, ভালো যেতে পারে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, ভালো যেতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখবেন, হেলমেট পরে বাইক গাড়ি ইত্যাদিগুলো চালাবেন, এগুলো বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এবং সোশ্যাল কমিউনিকেশানগুলো আজকের দিনে ভালো যাবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন, এবং বেড়াতে যারা গেছেন অলরেডি তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। পারিবারিক পেশা পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। সাধারণত আজকের দিনটায় কিছু জিনিসপত্র সেল, কারোর সঙ্গে আলাপ আলোচনা ডিল এগুলো করার ক্ষেত্রে ভালো। মায়ের মতকে গুরুত্ব দিলে আজকে আপনার আখেরে লাভও হতে পারে, এবং বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইন কাজে অগ্রগতি থাকবে। এবং আজকের দিনটা আমি মনে করি কাজের সূত্রে আপনার ব্যবসার সূত্রে পার্সোনাল কাজে একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো হবে। ডিটেলটা জানতে আপকামগুলো ভিডিওগুলো দেখে নেবেন। কোর্ট কাছারির বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির কথা আসা যাক। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সমসপ্তমে। ব্যবসায়িক উন্নতি যোগাযোগ বাড়বে, সামাজিক যোগাযোগগুলো বাড়বে, মানসিক ইচ্ছা পূরণ হবে, দাম্পত্য সুখ এখানে কিন্তু থাকবে। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। তবে জন্মচকে শনিমঙ্গল যোগ থাকলে একটু মুখ থেকে কটু কথা বেরোতে পারে, এটা কিন্তু কন্ট্রোলে রাখবেন। ক্ষেত্রবিশেষে শনিমঙ্গল যোগ থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতপার্থক্য থাকবে। আর্থিক কাজগুলো আজকের দিনে ভালো হবে, এখানে কিন্তু কর্মজীবন মোটের উপর স্থিতিশীল। তবে কাজের ক্ষেত্রে পরিশ্রমী দিন বা খাটুনি একটু বেশি থাকছে জেনারেলি এটা কিন্তু মনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিছু বাস্তবিক বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে সামনে আসবে, এই নয় যে প্রেমের ক্ষেত্রে খুব খারাপ যাবে, কিন্তু বাস্তবিক কোনো সমস্যা বাস্তবিক কিছু প্রবলেম চললে সেই ধরনের বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু উত্থিত হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো যেতে পারে, কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন, গান বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা পজিটিভ রেজাল্ট পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যাভাব শুভ যাবে, ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারেন, এবং আজকের দিনটায় আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল এখানে পেতে পারে। দাঁত মাড়ি সংক্রান্ত ব্যথা বেদনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখা দরকার, টু দি পয়েন্ট কথা বলা আজকের দিনে উচিত হবে, ব্যক্তিগত তথ্য কথাকে নিজের ভেতর রাখা দরকার। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা খুবই ভালো, বিনোদন ইত্যাদি এগুলোতে আপনি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং অবশ্যই এখানে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু ভালো থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কোনো ভালো দিকে এগোতে পারে, সম্পর্কের দিকটা অবশ্যই বিষয়টা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর আমি এটা বলতে পারি যেহেতু এখানে শনির প্রভাব থাকছে, সাধারণত জেনারেলি আপনার আবেগ অনুভূতি অনেক বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায়, তাই আমার মনে হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু সাত মাস ভেবে ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটাই আপনার জন্য সুবিধাজনক হবে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু সরাসরি কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র এখানে কিন্তু কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে। লগ্নস্থ শনির প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীর মনে এনার্জির প্রভাব থাকবে। যে কোনো বিষয়ে প্রতিযোগিতামূলক খেলাধুলো এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ যেগুলো ভালো যাবে, খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে, তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সোর্স বাড়তে পারে। নতুন আর্থিক কিছু প্রকল্প, নতুন কিছু ইনভেস্টমেন্ট, আর্থিক যোগাযোগ এগুলোতে ভালো ফল পেতে পারেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপরে যে দিনটা স্বাভাবিক থাকবে, সন্ধ্যা পরবর্তী সময় মাইন্ড খুব সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে প্রেমের ক্ষেত্রে, যেহেতু বুধের কানেকশান থাকবে। এখানে সাধারণত ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। রেগুলার চাকরি এবং ব্যবসা এ দুক্ষেত্রে আমি বলবো কুম্ভের ক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে, পরিশ্রমী সময় থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু একটু দায় দায়িত্ব আজকের দিনে থাকবে, কিন্তু আপনার যে টার্গেট সেটা ফুলফিলড হবে। চোটাঘাতের টেন্ডেন্সি যাদের আছে অবশ্যই বিষয়টা সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয় কিন্তু চোটাঘাত প্রবণতা, চোটাঘাতের টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটি আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া এখানে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার নতুন যোগাযোগ সুযোগ, বিদেশে কোনো যাত্রা, বিদেশে কোনো অপরচুনিটি এগুলো কিন্তু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং যে কোনো টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে এমনি ভালো যাবে, সমস্যা কিছু নেই, তবে শনিমঙ্গল যোগ থাকলে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। বা আপনি যদি চাকরিও করেন সেখানে গ্রুপ ওয়ার্ক অনেকে মিলে কাজ করছেন, সেই গ্রুপ জায়গাগুলো একটু মানিয়ে চলা দরকার, সেটা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি সাধারণত কেনাকাটি শখসাধপূরণের কাজ এগুলোতে ভালো ফলই বলবো, সেখানে সমস্যা নেই। খালি ডিসিশানগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু যাতে ঝোঁকের মাথায় বা আবেগের মাথায় ডিসিশান না হয়ে যায় সেই দিকটা আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিন্তু মেন যে প্রবলেম সেটা হচ্ছে আবেগের মাথায় ঝোঁকের মাথায় কোনো ডিসিশান হয়ে যাওয়া। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং যে ট্রানজিটের ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চমভাবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, নতুন আইডিয়া, নতুন কিছু সৃষ্টি, সৃজনশীল প্রতিভাগুলো কিন্তু বাড়বে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, দূর যাত্রায় রাজ্যের বাইরে জেলার বাইরে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ আপনার কিন্তু উন্নতিসূচক কোনো বিষয় আজকে কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, প্রেমের বিবাহের কানেকশান আছে। দেখুন শনি এবং মঙ্গল কম্বিনেশন লো অর্গান ডিজিজ, কিছু ব্যাকপেনের সমস্যা, টুপিটা কি চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। খরচ একদিক দিয়ে বাড়লেও আয়ের ক্ষেত্রগুলো অন্যদিক দিয়ে তৈরি হতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিদ্যা বুদ্ধি বিকাশ জেনারেল কাজে আজকের দিনে খুব ভালো ফল পাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ, নতুন প্রেমের যোগাযোগ এবং অ্যাজ ওয়েল অ্যাজ পুরনো প্রেমের সঙ্গে কোনো সংযুক্ত হওয়ার যোগাযোগ পুনরায় হওয়ার এগুলো সম্ভাবনা রয়েছে আজকের সারাদিনে। কর্মজীবন স্থিতিশীল, কাজের ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে, জেনারেলি ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা খারাপ না, আয় বৃদ্ধির নতুন সংযোগ আছে, তবে ওভারটাইম কিছু টেন্ডেন্সি সেগুলো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই থাকতে পারে। আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের পারপাসে দিনটা কাজে লাগান, সেটা কিন্তু ভালো যেতে পারে। চলমান কাজে লাভ হতে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। অলরেডি যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু অ্যাডভান্টেজ, কিছু সুবিধাজনক জায়গা বা দুরাজ্যের বাইরে থাকলেও কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন অবশ্যই। এখানে আর আমি এটুকু বলতে পারি যে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, তীর্থস্থানে যাত্রা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল পেতে পারেন। এই বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আর অবশ্যই যে ট্রানজিটের ভিডিওগুলো দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।